থরে থরে সাজানো টাটকা শাকসবজি, আর সেগুলো পছন্দ অনুযায়ী অল্প দামে কিনছেন ক্রেতারা। বাজারের দামে যখন কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, সে সময়ে কেনা দামে সবজি বিক্রি শুরু করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলার শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে এই কৃষি পণ্যের পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। আশপাশের এলাকা থেকে সরাসরি কৃষকদের থেকে সবজি কিনে মূল্য তালিকা দিয়ে বিক্রি করেন শিক্ষার্থীরা। যার যতটুকু প্রয়োজন সুলভ দামে ততটুকুই কেনেন ক্রেতারা। তবে প্রতিটি পণ্য এক কেজি বা এক আটির বেশি বিক্রি হচ্ছে না এখানে। লাউয়ের শাকের বাজার মূল্য 60 টাকা থেকে 70 টাকা, তবে এখানে বিক্রি হয় 40 টাকায়। পুঁইশাকের আটি যেখানে 40 থেকে 50 টাকা, সেখানে মাত্র 25 টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 50 টাকা, আর প্রতিটি কাঁচা কলা 5 টাকা, পেঁপে 40 টাকা কেজি, এছাড়া এখানে ডিমের হালি 48 টাকা। কম দামে সবজি কিনে খুশি জীবন চালাতে হিমশিম খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন, এতে করে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। বাজার করলাম পুঁইশাক নিউ মার্কেট 40 টাকা, 50 টাকা, আমি এই জায়গায় পাচ্ছি 25 টাকায়। আমি খুব খুশি এই বাজারটা হওয়ার পর। আমরা গরিবেরা অনেক কিছুই কিনতে পারি না বাজারে। হালিতে 5 টাকা কম পাইছে, এই জন্য ডিম কিনে নিলাম। লাউ বাজারের থেকে একটু সস্তা পাইলাম, লাউ 40 টাকা। বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগে, আমরা যে খুব নিম্নমানে পাইতেছি, যার জন্য দূর দূরান্ত থেকে আমরা এই জায়গায় আসতেছি। মোটামুটি এভাবে থাকলে আমাদের অনেক সুবিধা হবে। বাজারটা আসলে বড় করলে আমরা খুশি হব, যেখানে আমরা ন্যায্য মূল্যে আসলে কিছু জিনিস কিনতে পারতেছি। তাদের এই সুন্দর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, খুব ভালো। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনায় প্রতিটি পণ্যে 20 থেকে 30 টাকা পর্যন্ত কম পাচ্ছেন ভোক্তারা। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সবজি কিনে সেই একই দামে এখানে বিক্রি করছি। বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আসলে এই লাগাম টেনে ধরা কিন্তু সম্ভব হচ্ছে না। এর জন্য আমরা বিনা লাভে, আমরা স্বেচ্ছা পরিশ্রমের মাধ্যমে এই উদ্যোগটি নিয়েছি। এটা আমাদের কৃষকদের কাছ থেকে আমরা এবং আড়তদারদের কাছ থেকে যতদিন আমরা কিনতে পারবো আশা করছি আমাদের ততদিন এই প্রজেক্টটা চালুমান থাকবে। এই সংগঠনে প্রায় 50 জনের বেশি সদস্য আছেন, যারা সবসময় জেলার রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছেন। সময় সংবাদ, পটুয়াখালী।